প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক বোনের জিজ্ঞাসা প্রশ্ন, প্রশ্ন কিছু লোকদের বলতে শুনি তারা নিজেদের সালাফে সালিহীন অনুসারী বলে প্রমোট করেন, কথাটা এভাবে বলা কতটুকু যুক্তিক? মেহরবানি করে আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর সালাফে সালিহীনের সঠিক অর্থ কী? দাঁড়া জাজাকাল্লাহ খেরান। একজন মুসলিমকে সালাফে সালিহীনের অর্থ জানা আবশ্যক এবং সালাফে সালেহিনেরই অনুসারী হইতে হবে যদি সত্যিকার মুসলিম হয়। কোনো একজন ব্যক্তির অনুসরণ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, বরং সালাফদের জামাতের অনুসরণ করবে। এখন সালাফে সালেহিন দুটো শব্দ রয়েছে। সালাফ মানে যারা আমাদের পূর্বসূরি, আমাদের পূর্বে চলে গেছেন, প্রথম সারির সাহাবাই কেরামগণ সালাফ, আর তারপরে দ্বিতীয় সারির তাবেইনগণ, আর তৃতীয় সারির তাবা তাবেইন। এই তিনটি যুগ হচ্ছে স্বর্ণযুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি যুগের প্রশংসা করেছেন, খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিসের কিতাবে সহিহ হাদিস রয়েছে। সবচাইতে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ, আর তারপরে তারপরে যুগ, তারপরে তারপরের যুগ। তিনটি যুগের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সাহাবায়ে কেরাম, তাবা তাবেইন, এই জামাত হচ্ছে হকের জামাত। যদিও তাবেইনদের যুগে, তাবা তাবেইনদের যুগে কিছু বিদাতের ছড়াছড়ি হয়েছিল, কিন্তু তারপরেও ইসলামের আদর্শ সুস্পষ্ট ছিল এবং প্রতিষ্ঠিত ছিল। তো সাহাবায়ে কেরামদের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণের পরে, খোলাফায়ে রাশেদের অনুসরণের পরে সাহাবায়ে কেরামদের জামাত হচ্ছেন সালাফ। আর সালেহীন, সালেহের বহুবচন, সালেহ মানে নেক। তো সালেহীন মানে এমন সালাফ, আমাদের এমন পূর্বসূরী যারা নেক, নেক আকিদার ক্ষেত্রে নেক, মানহাজের ক্ষেত্রে নেক, আদর্শের ক্ষেত্রে নেক, আমলের ক্ষেত্রে ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে নেক, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে তারা নেক, সৎ, তারা হচ্ছে সালাফে সালেহীন। তো সালাফে সালেহীন অনুসারী আমাদের প্রত্যেক মুসলিম হইতে হবে, তাহলে আমরা সত্যিকার মুসলিম হতে পারব। আর সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। জি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, হে কোরআন নাজিল হওয়ার জামানার লোকেরা, সাহাবায়ে কেরামরা, আল্লাহ সূরা বাকারাতে ইরশাদ করেছেন, তাহলে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের আদর্শ, আমাদের সুন্নতকে আঁকড়ে ধরা, তাওহীদকে আঁকড়ে ধরা, শিরক বিদাত মুক্ত হওয়া এবং ফরজ ওয়াজিবের হেফাজত করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আখলাক চরিত্র আমাদের গঠন করা, এটি হইতে হবে বেমিসলে মা আমানতুম বিহি, রাসূলুল্লাহ সাহাবাই কেরামদের ঈমান আদর্শের মতো। ফাকাদিহ তাদাও, তাহলে হেদায়ত পাবো আমরা। আর যদি কেউ সেই পথের পথিক না হয়ে তাতে যদি তাদের অ্যালার্জি থাকে যে আরে সালাফি সালাফি, আবার সালাফি সালে অনুসারী আবার কি, তাহলে জানতে হবে তার অন্তরে শিরকের রোগ আছে, না হয় বিদাতের রোগ আছে, গুমরাহের রোগ আছে, ইখওয়ানিয়াতের রোগ আছে, মওদুদীবাদের রোগ আছে, বিভিন্ন রোগ তাদের অন্তরে আছে। এই সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে যেন সালাফে সালেহিনের অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং এর ওপর যেন গর্ব করার আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক দান করেন এবং এই বিষয়টি যেন প্রত্যেক মুসলিম ভাই বোনকে বোঝার তৌফিক দান করেন যে সালাফে সালেহিনের অনুসারী হওয়া ছাড়া খাঁটি মুসলিম হওয়া যায় না। জাযাকুমুল্লাহু খাইরান।